বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবারের ঈদে তার অভিনীত প্রিয়তমার পাশাপাশি মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সুরঙ্গ ছবিটি। দুই ছবির তুলনা করে শাকিবিয়ানদের মধ্যে বেশ হইচই দেখা যাচ্ছে। অন্যদিকে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন, আবারও জমে উঠেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্কের রসায়ন। বর্তমানে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান। দেশের সিনেমা হলগুলোতে দাপটের সঙ্গে চলছে তার অভিনীত প্রিয়তমা ছবিটি। 2 জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব, কেননা মার্কিন মুলুকে প্রিয়তমা ছবিটি মুক্তি পেয়েছে 7 জুলাই। অন্যদিকে 13 জুলাই রাতে ছেলে আবরামকে নিয়ে আমেরিকায় গেছেন সুপারস্টারের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এ কারণে শাকিব অপুর এক হওয়ার বিষয়ে যে গুঞ্জন চাউর হয়েছে সেটি হালে পানি পেয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে নিউ ইয়র্কের পথে গাড়িতে শাকিবের পাশেই দেখা গেছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। এই তারকা দম্পতির সন্তান বসা ছিল পেছনের আসনে, এ সময় বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সুপারস্টার। এছাড়াও শাকিব অপুর একসঙ্গে ঘোরাঘুরির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, তাতে ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায় এই তারকা জুটিকে। গুঞ্জন রয়েছে শাকিব অপুর এক হওয়ার যাত্রা পুনরায় শুরু করতেই তারা আমেরিকায় গিয়েছেন, সেখান থেকে ফিরে হয়তো চার হাত আবারও এক করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন শাকিব অপু, যদিও এ সবই ভক্তদের অনুমান মাত্র। আমেরিকা যাওয়ার আগে ছেলেকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে 2টি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি, সেই সাথে জানান ছেলে আবরাম খান জয়ের এটি প্রথম আমেরিকা সফর। মার্কিন মুলুকে যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। এবারের ঈদে অপু বিশ্বাসের ছবি লাল শাড়িও মুক্তি পেয়েছিল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে লাল শাড়ি ছবিটি দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। 2008 সালে প্রথমে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার 2 শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস, তবে বিয়ের খবর টের পায়নি কেউ। 2017 সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আবরাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান তিনি ও শাকিব বিবাহিত এবং জয় তাদেরই সন্তান। পরে 2018 সালের 22 ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শিবলি আহমেদ, কালবেলা।